পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন বাকি মশলাগুলো দিয়ে দেবো। নাম্বার এই বাকি মশলাগুলো দিয়ে দেবো। ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়া, লবণ পরিমাণ মতো লবণ, তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, লং, গোলমরিচ, দারচিনি একটু বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। বেটে নিলে খেতে গেলে আগে এলাচের দানাগুলো মুখে বাঁধবে না, তার জন্য আমি এখানে বেটে ব্যবহার করেছি। আপনারা আস্তে দিতে পারেন, ওই বেটে দিয়ে দেখবেন খেতে অনেক মজা হয়। পানি দিয়ে আবার কষিয়ে নেব। মশলা কষানো যত ভালো হবে রান্না খেতে তত ভালো হবে। এখন একটু এটাকে আমি হালকা ঢেকে দেব, তাকে এখন একটু ঢেকে দিই। তেল উপরে চলে এসেছে, মাংস ধুয়ে সুন্দর বেছে পরিষ্কার করে নিয়েছি। একটা হাঁস এখানে, হাঁসটা 1.5 কেজি 2 কেজি হবে। ভালো করে এখন কষিয়ে নেব, তারপরে প্রেশার কুকারে রান্না করবো। অস্থির একটা কালার হয়েছে, বসাচ্ছি আমরা। এই যে আমার হাঁসের মাংস রান্নার ফাইনাল লুক, ইয়াম্মি 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 হয়েছে। রসুন দিয়েছে 2টা আস্ত রসুন, এই যে দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ।